আমরা নারী পুরুষের সমবিধান প্রত্যাশা করি যে নারী পুরুষ সমান অধিকার পাবে কিন্তু দেখেন যে ইটু আগে বিবর্তন বাদ নিয়ে কথা বলছিলেন আচ্ছা আমরা মানুষ মানুষের দুটো লিঙ্গ পুরুষ আর নারী কিন্তু এই পুরুষ আর নারী দুইজনের বিবর্তন কিন্তু সমভাবে হয় নাই যে কারণে একটা কারণ একটু বলি আমি তো গণিতের ছাত্র আমি গণিতের গণিত শাখায় দেখেছি যে আমাদের গণিত শাখায় মেয়েদের সংখ্যা কম ছিল আবার যদি জোলজি বোটানি বলি ওইখানে আবার মেয়েদের সংখ্যা বেশি ছিল ছেলেদের সংখ্যা কম ছিল

একদম মর্যাদা বেশি আরেকজন একজন কম এমন তাই না না মর্যাদা বেশি মর্যাদা আমি আবার বলছি আমার দুটো তাই না পুরুষ দুটো সমান আমি অসমান বলছি না অসমান বলছি না আচ্ছা আমি আমার কথাটা শেষ করি আমি তখন আমি যেটা বলতে চাচ্ছি যে নারীরা আমাদের সামাজিক সামাজিক দায়বদ্ধতার কারণে বা সমাজ তাদেরকে পিছিয়ে রাখার কারণে কন্ডিবদ্ধ রাখার কারণে নারীরা পিছিয়ে গেছে পুরুষের তুলনায় এখন যদি আমি হুট করে মানে হাজার হাজার বছর ধরে নারীদেরকে আমরা বন্দি রেখেছি বা সমাজের সকল কাছ থেকে আমরা তাদেরকে দূরে রাখছি পুরুষরা আঁকা গেছি নারীদের ঘরে বন্ধ রাখছি এই কারণে এটা তো একদিন দুদিন হয়নি হাজার হাজার বছর ধরে হয়েছে এই হাজার হাজার বছর ধরে সমাজ এবং ধর্মের কারণে নারীরা পিছিয়ে গেছে এখন তো আমি হুট করে নারীদের সমান সুযোগ দিতে চাই তারা এবারে আমি যদিও আপনি সঠিকভাবে জনহার যেটা ছিল আমি ভাববেন সেটা আপনি রেসপন্ড করবেন কিন্তু আপনি ট্রাক টা চেঞ্জ করে ফেলবেন জনহারলচের পয়েন্ট ছিল সেটা হচ্ছে প্রথম লিঙ্গ দ্বিতীয় লিঙ্গ বলে এরকম দেখে দেওয়া কোনো কিছু নেই ঠিক আছে আপনি এরকম যদি বলেন আমার সাথে হ্যাঁ এটা এটা হচ্ছে প্রথমে আপনাকে বলা যে আপনার সাপেক্ষ থেকে আ একজন দ্বিতীয় লিঙ্গ বা আরেকজনের সাপেক্ষ থেকে আপনি দ্বিতীয় লিঙ্গ ইটস নট লাইক দ্যাট ঠিক আছে এরকম প্রথম লিঙ্গ দ্বিতীয় লিঙ্গ তৃতীয় লিঙ্গ ইটস ন লাই দ্যাট এরকম বলে কিছু নেই ঠিক আছে আপনি দুটো পরিষিয়ে নিয়ে নেবেন আরেকজনকে বলেন যে দুইবার তৃতীয় লিঙ্গ এই জিনিসটুকু খারাপ তো এইটা হচ্ছে প্রথম কথা হ্যাঁ এইবারে এবার হচ্ছে যে এইবার আমরা যে আলোচনাটা যে আপনি পরবর্তী যেতে ভাবে চলে গেলেন সেখানে আমি একটুদিন যাই যে আপনি বলছেন আপনি প্রথমে একটা জিনিস শিকার করছেন যে দেখাই আমি আমার ইয়েতে মেয়েদেরকে তো ছেলেটা ধর্ম বা হচ্ছে তাদের গায়ে জোরে তাদেরকে তো ইয়ে করে রেখেছিল তো তাদের অলরেডি এখন তাদের মেন্টাল যে পাওয়ারটা বা তাদের যে

নিতে পারবে না তারা তাহলে কি করবেন আপনি বলছেন যে তাদেরকে অধিকার দিলে নিতে পারবে না আপনি এটা বলেই দিচ্ছেন যে তাদেরকে অধিকার দিলেও তো তারা নিতে পারবে না কি করবেন দেন হোয়াটস ইউর সলিউশন তাহলে আমাদের অধিকার দেওয়ার আগে আগে আমাদের টেস্ট করতে হবে হচ্ছে সমাজ থাকে সমাজ ব্যবস্থা থাকে তাহলে আগে আমাদেরকে নারীদেরকে সেই সুযোগ দিতে হবে অধিকার না মানে আমি শিক্ষকতা করি তো একটা নারী টিচার অসে শিক্ষকতা করুক আমি আমার

অধিকার দেওয়া এবং সুযোগ দিয়ে দুটো আলাদা জিনিস কথা কথাটা বলেছেন আপনি তাই তো এইবারে অধিকার জিনিসটা কি সেই জিনিসটা আপনি যদি আমাকে একটু ব্যাখ্যা করেন আর সুযোগ জিনিসটা কি একটুখানি ব্যাখ্যা করেন তো ভালো হয় আচ্ছা সুযোগ বলতে বলছি যে আপনার দেখা একটা আমাদের এখানে জাহাঙ্গীনগর বিশ্ববিদ্যালয় আছে সেখানে আপনার মেয়েদের জন্য তিরিশ পার্সেন্ট কোটা থাকে বিশ্ববিদ্যালয় ভর্তির ক্ষেত্রে এই যে এইটা একটা কি হচ্ছে আমরা নারীদেরকে আগানোর জন্য এটা করছি সমকক্ষে আসবে আচ্ছা ঠিক আছে আমরা একটা কথা বলতো আজ থেকে ধরুন আহ পঞ্চাশ বছর আগে এরকম কোন নিয়ম ছিল যে প্রবেশিকা পরীক্ষায় নারীরা বসতে পারবে না এরকম কোন নিয়ম ছিল কথাটা ভালো করে শুনুন আজ থেকে পঞ্চাশ বছর আগে আজ আজকে কবে থেকে শুরু হয়েছে এই যে পরীক্ষাটা কথা বললেন যেখানে আছে সেই পরীক্ষাটাতে সেই পরীক্ষাতে কোটা সিস্টেমটা কবে শুরু হয়েছে

আচ্ছা ভাই এই যে তিরিশ পার্সেন্ট এটা বললেন যে কোটাটা বললেন এইখানে এটা ধরুন না তিরিশ বছর আগে এরকম কি নিয়ম ছিল যে না ভাই তুই ঢুকতে পারবি না মেয়েদেরকে ঢুকতে দেব না মেয়েদের পরীক্ষা দিতে না ছিল জান কি না আমি জানি না না ঠিক আছে না ঠিক আছে আপনি জানেন না ঠিক আছে ধরে নিন তার মানে তিরিশ বছর আগে যাব যাবে থেকে এটা শুরু হয়েছে সেই সময়তে সেই সময়তে মেয়েদেরকে বলতো না যে না আমি ওখানে মেয়েদেরকে বুঝতে দেবো না তখন তো অধিকার ছিল আপনি কখনো প্রশ্ন করেছেন যে কেন দরকার হলো কি কারণে এই যে তিরিশ পার্সেন্ট মেয়েদেরকে ঢুকতে দেওয়া এই জিনিসটা কোনোদিন দরকার হলো এটিকে আপনি কোনোদিন প্রশ্ন করেছেন তো আপনি জানেন হঠাৎ করে কেন শুরু হলো এটা এই কোটাটা তো কোটা যে কোনো দেশে একটা কোটা তৈরি হচ্ছে যে একটা পিছিয়ে পড়া জাতিকে সামনে এগিয়ে আনার মেয়েরা জাতি না মেয়েরা জাতি না মেয়েরা জাতি না এটা মনে রাখবেন ঠিক আছে প্রথমত দ্বিতীয়ত সমাজের একটা অংশ ঠিক আছে কিন্তু মেয়েরা হচ্ছে মানুষই ঠিক আছে এই জিনিসটা এই জিনিসটা মনে রাখবেন ঠিক আছে তা জাতি হিসেবে যারা ট্রিট করে নারী জাতি বলে যাদেরকে ট্রিট করে তারা তাদের ইয়েতে এইবারে আহ আপনি কি জানেন যে ওইখানে স্পেসিফিক্যালি কেন এটা তৈরি হয়েছে সেই জিনিসটা জানেন সেই জিনিসটা জানেন না আপনি তাই না এই জন্য খুব স্পেসিফিক আনসার দিতে পারছেন না তাই তো আমি আমি কি বলবো আমি কি বলবো হ্যাঁ আমি আমি যতটুকু জানি সেটা আমি জানাচ্ছি মানে আপনার স্পেসিফিক হতে বা আমি জানি না মানে আমি আগে যেটা জানি যে আগে মেয়েদেরকে লেখাপড়ার ক্ষেত্রে এখনো তো আগে কথা বলছি সামগ্রিক উন্নয়নের জন্য আমি যাচ্ছি না সামগ্রিক উন্নয়নের কথা আমি যাচ্ছি না আমি আপনাকে একটা স্পেসিফিক কোশ্চেন করেছি আপনি ওই ইউনিভার্সিটি যেখানে বলছেন সেইখানে আজ থেকেই কদিন আগে সেটা বলতে পারছেন না যদি থেকেই হোক তার আগে ওই হঠাৎ করে থার্টি পার্সেন্ট করাটা কেন শুরু হলো সেটা উত্তর জানেন না তাই তো ওইখানে কি জন্য হয়েছিল সেটা জানেন ওইখানে কেন না না ঠিক আছে ওকে এবারে একটা কথা বলুন এবার আমাকে একটা কথা বলুন ঠিক আছে এই যে ধরুন বিদ্যাসাগর যে নারীদের জন্য যে মেয়েদের শিক্ষা ব্যবস্থার জন্য নারী শিক্ষার জন্য যে স্কুলগুলো তৈরি করলেন ঠিক আছে এই স্কুলটা কি একটা সুযোগ সুযোগ এবং এই এই যদি এটা হয় সুযোগটা কি একটা একটা কোটা স্পেসিফিক বিদ্যাসাগর স্কুল তৈরি করেছিলেন কতগুলো নারী শিক্ষা প্রসারের জন্য স্কুল তৈরি করেছিলেন এই সুযোগগুলো নারী শিক্ষা এই এই স্কুলগুলো এই গার্লস স্কুলগুলো এইগুলো কি সুযোগ দেওয়া এবং এই জিনিসটাকে কি একটা কোটা খুব ভালো করে প্রশ্ন শুনুন এটা কি সুযোগ দেওয়া এবং এটা কি কোটা

আমার মেধা যোগ্যতা অনুযায়ী আমাকে আলাদা ভাবে যে আমার এখানে আমি একটা চাকরি দিব একশো জনকে তা আমি এখানে ত্রিশ পার্সেন্ট মেয়েকে নিবো আর আমি সত্তর পার্সেন্ট পুরুষকে নিবো আপনার যে সঙ্গে অনুযায়ী সুযোগ হচ্ছে কোটা আমি জিজ্ঞেস করেছি অধিকার জিনিসটা কি অধিকার জিনিসটা কি আমাকে একটুখানি বলবেন কিছু বলতে চাইছিল ভাই এগুলোর তো কোনো অধিকার সংজ্ঞা হল না অধিকার সংজ্ঞা গেলো না এটা কি অধিকার সংগ্রহ আমি দিলেন কিছু বলতাম জিনিসটা কিছু চেষ্টা রাখুন আচ্ছা একটুখানি এক মিনিট ঘুরে আসি

এই অধিকার জিনিসটা কি কে কাকে দিতে পারে এই অধিকার জিনিসটা সংজ্ঞাটা একটু বলেন অন্য কোনো লাইনে যায় না প্লিজ অধিকার বলতে আমি যেটা বোঝাচ্ছি আমাদের সমাজ আমাদেরকে যে অধিকারটা দেয় যে সমাজের সাথে অধিকারের কোনো সম্পর্ক নেই সমাজের সাথে অধিকারের কোনো সম্পর্ক নেই সমাজ কোনো কাউকে কোনো অধিকার দেয় না অধিকার দেয় হচ্ছে রাষ্ট্র ভাই এই যে যখন একটু কথা বলবেন তখন একটু মানে জেনে বুঝে কথা বলাটা ভালো তো নাহলে তো এই রকম উল্টাপাল্টা লেগে যায় সমাজ কিভাবে মানুষকে অধিকার দেয় সমাজের সমাজের কোনো অধিকার দেওয়ার কোনো ক্ষমতা নাই রাষ্ট্র একটা ব্যবস্থা রাষ্ট্র ব্যবস্থাটা আমরা তৈরি করেছি রাষ্ট্র তার জনগণ জনগণের অধিকার সুরক্ষা করে সংবিধানের মাধ্যমে সংবিধানের মাধ্যমে আইনের মাধ্যমে যেমন আপনার বেঁচে থাকার অধিকার আছে এটা রাষ্ট্র আপনাকে এই নিরাপত্তাটা দিবে যে আপনার কে যদি কেউ আক্রমণ করে তাহলে রাষ্ট্র আপনাকে নিরাপত্তা দিবে বা আপনার রাস্তায় চলাফেরা করার অধিকার আছে রাষ্ট্রের সীমানার মধ্যে দিয়ে তখন রাষ্ট্র আপনাকে এই অধিকার দিবে যেন আপনি রাষ্ট্রের ভিতরে চলাফেরা করতে পারেন আপনার পড়ালেখা করার অধিকার আছে রাষ্ট্র আপনাকে এই অধিকারটা দিবে যেন আপনি স্কুলে যেতে পারেন কোনো ধরনের ভয়ভীতি ছাড়া কোনো ধরনের নিয়ন্ত্রণ আরোপ ছাড়া যেন আপনি স্কুলে যেতে পারেন পড়ালেখা করতে পারেন এটাকে বলা হয় অধিকার যে জিনিসটা রাষ্ট্র দেয় না বা কোনো পুরুষ কোনো নারীকে অধিকার দেয় না কেউ কাউকে অধিকার দেয় না রাষ্ট্র তার জনগণকে বা তার নাগরিকদেরকে অধিকার নিশ্চিত করে যে তার এই অধিকার আছে অধিকার দেওয়ার একমাত্র ক্ষমতা হচ্ছে রাষ্ট্রের আর কারো নাই ভাই এই জিনিসটাকে আপনি বুঝতে পারছেন আমি কি বলবো আচ্ছা এখন মনে করেন আপনি রাষ্ট্র আপনি আপনি যে জিনিসগুলো ঢুকিয়ে রেখেছেন আমি শুনেছি আর বলতে হবে আমি এখন যে রাষ্ট্র যখন এই অধিকারগুলো দিচ্ছে রাষ্ট্রের এই বিষয়ও সচেতন থাকতে হবে যে প্রত্যেক নাগরিক সেই অধিকারগুলো ভয় ছাড়া বা কোনো ধরনের প্রেশার ছাড়া সে তার অধিকারগুলাকে প্র্যাকটিস করতে পারছে কিনা যেমন ঢাকা শহরের একটা ছেলে যখন স্কুলে যাচ্ছে তখন তার রাস্তাটা খুব সুন্দর খুব সুন্দর একটা রাস্তা দিয়ে সে স্কুলে যাচ্ছে কিন্তু গ্রামের একটা ছেলে যে স্কুলে যাচ্ছে তার রাস্তাটা ভাঙা তাকে অনেক ঘুরে পাঁচ মাইল হেঁটে তাকে স্কুলে যেতে হচ্ছে কিন্তু ঢাকার ছেলেটা যে একই অধিকার কিন্তু দুইজন পাচ্ছে একজন হচ্ছে ঢাকায় ধানমন্ডিতে বসবাস করে সে তার বাসার সামনে স্কুল সে খুব সুন্দর মানে হেঁটে হেঁটে পাঁচ মিনিটের মধ্যে স্কুলে চলে যাচ্ছে কিন্তু একটা প্রত্যন্ত গ্রামে যে ছেলেটা স্কুলে যাচ্ছে তার স্কুলটা হচ্ছে অনেক দূরে নদীরই পারে তখন নদীর মাঝখানে একটা ব্রিজ নাই তো তার কি করতে হচ্ছে পাঁচ পাঁচ ঘন্টা মানে প্রায় পাঁচ কিলোমিটার হেঁটে অনেক পরিশ্রম করে সেই স্কুলটাতে যেতে হচ্ছে তাহলে দেখা যাচ্ছে যে এইখানে রাষ্ট্র দিয়েছে শিক্ষার অধিকারটা দিয়েছে কিন্তু একজনের ক্ষেত্রে সেই অধিকারটা খুবই ডিফিকাল্ট একটা ব্যাপার এবং যে ছেলেটা যে পাঁচ কিলোমিটার হেঁটে স্কুলে তার স্কুলের মাঝখানে একটা জঙ্গল আছে সেই জঙ্গলে মানুষকে বাঘ আছে এখন এই মানুষকে বাঘের ভয় নিয়ে তার স্কুল স্কুল পর্যন্ত যেতে হয় যেটার কারণে সে তার অধিকারটা

ঠিক থাকে একজন মানে ঢাকা ধানমন্ডিতে থাকে বলে সে সুন্দরভাবে স্কুলে যেতে পারছে আর একজন প্রত্যন্ত একটা গ্রামে থাকে বলে বা মাঝখানে একটা জঙ্গল আছে বলে সে ঠিকভাবে স্কুলে যেতে পারছে না এইটা দেখা যাচ্ছে যে এখানে অধিকারটা সেম হলেও তাদের যে অ্যাপ্লিকেশন সেই অধিকারটা যে অ্যাপ্লাই করবে অধিকারটা যে ভোগ করবে ভোগ করার মধ্যে একটা জায়গায় প্রতিবন্ধকতা আছে আর একটা জায়গায় প্রতিবন্ধকতা নাই অথবা যদি দেখা যায় যে একটা ছেলের পা একটু সমস্যা সে হাঁটতে পারে না ঠিক মতো আরেকটা ছেলের পায় পাটা ঠিক আছে সে সুন্দর হেঁটে চলে যেতে পারছে তখন দেখা যাচ্ছে যে এই দুজনের ভিতরে অধিকারটা সেন কিন্তু অধিকারের যে প্র্যাকটিস সেই প্র্যাকটিসের ভিতরে পার্থক্য আছে তখন রাষ্ট্রের দায়িত্ব হচ্ছে সেই যে পাড়া ছেলেটাকে একটা হুইল কিনে দেওয়া অথবা যে ছেলেটা জঙ্গলের কারণে স্কুলে যেতে পারছে না সেই জঙ্গলে যে বাঘটা আছে সেই বাঘটাকে নিয়ন্ত্রণ করা বাঘটাকে নিয়ন্ত্রণ করে স্কুলটা স্কুলে যেন যেন সে ঠিকভাবে পৌঁছাতে পারে সেই দায়িত্বটা নেওয়ার দায়িত্ব হচ্ছে রাষ্ট্রের রাষ্ট্র এই দায়িত্ব নিবে যে দুইজন যেন সমান সুযোগ পেয়ে এই অধিকারটা ভোগ করতে পারে কিন্তু দেখা গেছে যে পৃথিবীতে যখন মার্কিন যুক্তরাষ্ট্র যখন দাস প্রথা বিলুপ্ত করা হয় তখন দেখা গেল যে অনেকগুলো কলেজ বা চাকরিতে যেত সেই বাসে কালোদেরকে বসতে দেওয়া হচ্ছে না কালোদেরকে বসতে দেওয়া হবে না রাষ্ট্র আইন করেছে যে বাসে সবাই চলতে পারবে সবার অধিকার আছে বাসে পাবলিক ট্রান্সপোর্টে ওঠার কিন্তু দেখা গেলো প্রায়োগিক ক্ষেত্রে ক্ষেত্রে দেখা গেল বাসে সাদা চামড়া এতদিন ধরে তো সাদা চামড়ার মানুষ সেই বাসে উঠে বাসে চলাফেলা করেছিল সাদা চামড়ার মানুষ ঠিকই বাসে চড়ছে ড্রাইভার হচ্ছে সাদা চামড়ার মানুষ সে কোনো কালো চামড়ার মানুষকে বাসে উঠতে দিচ্ছে না সে বলছে যে মানে দরজাটা আটকে দিচ্ছে তখন দেখা গেল এই সমস্যাটা রাষ্ট্রীয় অধিকার থেকেই দিচ্ছে কিন্তু অধিকারটা প্র্যাকটিস করতে পারছে না কালো চামড়ার যারা মানুষ আছে মার্কিন যুক্তরাষ্ট্রে তারা সেই অধিকারটা প্র্যাকটিস করতে পারছে না আবার দেখা গেল বিভিন্ন স্কুলে কালো চামড়ার ছেলে মেয়েদেরকে বাচ্চাদেরকে ভর্তি নেওয়া হচ্ছে না মানে তাদেরকে বলা হচ্ছে যে তোমরা তোমরা তাদেরকে আবার বলা হচ্ছে না রাষ্ট্র কিন্তু এই অধিকারটা দিয়েছে কিন্তু তাদেরকে সরাসরি বলা হচ্ছে না যে তোমরা কালো চামদের বলে তোমাদেরকে নিব না এটা বলা হচ্ছে না ইন্টারভিউর সময় এমন কৌশল করা হচ্ছে যে বলা হচ্ছে যে তোমার মেধা খারাপ তুমি খারাপ স্টুডেন্ট এই কারণে তোমাকে নেওয়া হবে না কিন্তু আসল কারণ হচ্ছে সার্টিফিকেট আসলে কালো এই কারণে তাকে নিবে না কিন্তু তাদেরকে অযহাত দেখানো হচ্ছে যে তুমি এখানে আসতে পারবে না তোমার মেধা নাই তুমি একটা অমেধাবি বাচ্চা এই অযহাত দেখে তাদেরকে নেওয়া হচ্ছে না প্রায়োগিক ক্ষেত্রে দেখা যায় যে রাষ্ট্র ঠিকই অধিকার দিচ্ছে রাষ্ট্রের ক্ষেত্রে অধিকারটা সেম কিন্তু দুইজন দুইভাবে সেটাকে অ্যাপ্লাই একজন অ্যাপ্লাই করতে পারছে খুব সহজে একজন এক্সেস করতে পারছে অধিকারটা এক্সেস করতে পারছে এক্সারসাইজ করতে পারছে খুব সহজে আরেকজন এক্সারসাইজ করতে পারছে না তার অধিকারটাকে বা ধরেন স্বামী মোসমানের এলাকায় যদি কেউ ঢাকা শহরে যে থাকে বা স্বামী মোসমানের এলাকায় যে থাকে দুইজনের ক্ষেত্রে বাক স্বাধীনতা রাষ্ট্র ঠিকই দিচ্ছে কিন্তু দুজনের ক্ষেত্রে বাক কিন্তু সেম না কারণ স্বামী মোসমানের এলাকাতে যে থাকে সে স্বামী মোসমানের বিরুদ্ধে কথা বলতে একটু হলেও ভয় পাবে

এই সুবিধাটা দেওয়াটার কারণ হচ্ছে যেন অধিকারটা সেম থাকে অধিকারটা যেন এক্সারসাইজ করার ক্ষেত্রে দুইজন সমান সুযোগ সুযোগ পায় একজন কম সুযোগ একজন বেশি সুযোগ পায় এটা হলে তো তাহলে তো সারা জীবনে এরকমই থাকবে এই যে যারা হচ্ছে পিছিয়ে পড়া তারা পিছিয়ে থাকবে এবং যারা এগিয়ে যাওয়া তারা আরো সামনে এগিয়ে যাবে তাদের ভিতরে পার্থক্যটা আরো বড় হতে থাকবে এই কারণে সমাজে যারা হচ্ছে গিয়ে প্রথমে প্রথমত সমাজে যারা হচ্ছে যেমন ধরেন যাদেরকে আমরা সমাজে আমরা হিজড়া বলে ডাকি তাদের কি তাদেরকে ছোটবেলা বাসা থেকে বের করে দেওয়া হয় হিজড়াতে ইসের ভিতরে দিয়ে দেওয়া হয়

আর স্কুলটা প্রতিবন্ধকতা আসবে এই কারণে রাষ্ট্র সবসময় এই এই ধরনের ইয়া হিসেবে কাজ করে হিসেবে কাজ যেন নারীরা যেমন হচ্ছে কি আদিবাসীরা যেমন হচ্ছে সংখ্যালঘু সম্প্রদায় হিন্দুরা তারপরে যেমন ধরেন হচ্ছে কি যা যাদেরকে সকল হিদরা বলি আমরা সেই হৃদর তারপরে মনে করেন এই ধরনের মানুষেরাও যেন তাদের তাদের অধিকারটাকে সমানভাবে মানে এক্সারসাইজ করতে পারে সেটার জন্য একটা ং একটা ফোর্স হিসেবে রাষ্ট্র তাদেরকে ফোর্স করবে যে তোমাদেরকে এই এত পার্সেন্ট ওদের মধ্যে থেকে নিতে হবে এত পার্সেন্ট ওদের মধ্যে থেকে নিতে হবে এত পার্সেন্ট ওদের মধ্যে থেকে নিতে হবে বাদ বাকি মনে করেন সিক্সটি পার্সেন্ট তোমরা তোমাদের ইচ্ছা অনুসারে নাও মেধা অনুসারে নাও কিন্তু এদেরকে এই জায়গা থেকে নিতে হবে যদি না নাও তাহলে তোমরা স্কুলটা চালাতে পারবে না

কাজ করা অমিত ভাই ভাই এবার আপনি হ্যাঁ অবশ্যই আছি ভাই আপনি যেটা বলেছেন আমার সাথে সেখানে আর বেশি কিছু যুক্ত নেই শুধু একটা জিনিসই আমি বলি জাস্ট এটা হাইলাইট করার জন্য আপনি অলরেডি বলেছেন আসিফ ভাই জাস্ট হাইলাইট করার জন্য বলছি যে এখানে ব্যাপারটা এরকম নয় যে নারীদেরকে বেশি মানে বেশি অধিকার দিতে হবে এরকম কিন্তু কথাটা কেউ বলে না বলে যে পুরুষরা যে অধিকারটা পাচ্ছে বা একটা নারী যে অধিকারটা পাচ্ছে যেটা যে অধিকারটা আছে যেটা আছে সেটা সবাই যেন পায় একই ভাবে পায় এখানে কিন্তু সমান অধিকারের কথা বলা হয় সবসময় সমান অধিকারের কথা বলা হয় এরকম নয় এরকম কেউ বলে না যে আহ একটা এরকম কোনো একটা পরীক্ষায় সেখানে অবশ্যই প্রাধান্য দিতে হবে এরকম কিন্তু কেউ বলে না যদি এরকম কোনো কথা দেখেন সেটা ওই যে বললেন না যে নারীদেরকে তো ইয়ে করা হয়েছে নারীদেরকে তো নারীদেরকে তো সাপ্রেস করা হয়েছে এটা যেমন আপনি অ্যাক্নলেজ করলেন ইফিসিয়েন্ট যেন না থাকে সেই জন্য এমন অনেক জায়গায় দেখবেন কর্পোরেটে যখন আমরা যখন ইন্টারভিউ নিই আমি যখন ইন্টারভিউ নিই অনেক সময় আহ লোকজন ভাবে ম্যানেজমেন্ট ভাবে যে একটা মেয়েকে নিবি ক্রুশিয়াল কাজ এই এখনই হয়তো সে বিয়ে করবে সে হয়তো ছেড়ে দেবে তার বর হয়তো তাকে কাজ করতে দেবে না তখন তুই কি করবি তখন একটা ট্রেনিং দিয়ে এই জিনিসটা কি করবি সে হয়তো তাকে একটা হয়তো হলো হলেও তাকে একটা মেটারনি তাকে একটা লিভ দিতে হবে তখন কি করবি তখন সবসময় এই জিনিসটা ভাবছে তারা এই জন্য অনেক সময় দেখা যায় যে যোগ্য হলেও তাদেরকে এই বায়াসনেসের জন্য তাদেরকে অনেক সময় এই চাকরিতে সুযোগ দেওয়া হয় না অনেক সময় অনেক সময় ক্ষেত্রেই দেখা যায় যেটা নেওয়া হয় না এবং সেইগুলো ফোর্স করার জন্য অনেক সময় এই কোটা বা এই ধরনের জিনিসগুলো দেখতে পাবেন এবারে আপনি একটা কথা যে বললেন যে আপনি প্রথমেই যে একটা কথা বললেন সেটা মারাত্মক কথা যে বা মেয়েরা উইক মেয়েরা ছেলেদের থেকে পিছিয়ে এইটার কোনো এভিডেন্স আপনি দেখাতে পারবেন কোনো এভিডেন্স একটা দেখাতে পারবেন শুধু ওই জেনালাইজ খুব খুব মানে নিজের ইয়েতে নয় আপনি যেমন জেনারেলাইজ উত্তর দিতে চাইছেন সেরকম গ্লোবালি এরকম কোনো এভিডেন্স দেখতে পারবেন যে মেয়েরা ছেলেদের থেকে দেখুন মেয়েরা ছেলে থেকে পিছিয়ে

সারা জীবন যদি টেনিস খেলেন আপনি পারবেন না এমন অনেক পুরুষ আছে যারা সেরেনা উইলিয়ামস সাথে টেনিস খেলে জিততে পারবে না এমন বহু পুরুষ আছে আছে অবশ্যই আছে তাহলে এখানে কি বলবেন আপনি আমি তো আমি তো আমি আমি যদি এখন আমি আমি তো আমার বাংলাদেশ ক্রিকেট টিম মহিলা ক্রিকেট টিম আর পুরুষ ক্রিকেট টিমের কথা বলছি সেখানে তো আমারে কম্পেয়ার করলে তো আপনি সেখানে বাংলাদেশ কটা ইয়ে জিতেছে বাংলাদেশ কটা ওয়ার্ল্ড কাপ জিতেছে একটাও না একটাও না তাহলে বাংলাদেশ টিমটা খুবই নিকৃষ্ট টিম একটা তাই না এরকমই বলতে পারি কি

হ্যাঁ এইবারে আপনি একটা জাজ করতে পারেন না যে আরে এ তো প্রতিবন্ধী এ তো এ দুটো হাত তো কাজ করে না বা দুটো পা তো কাজ করে না তো সত্যি সোজা দাঁড়াতে পারে না একে কি ইয়ে করবো একে কি মানে একে কি দেবো একে তো দিলে যেহেতু কাজ করতে পারবে না ইটস নট লাইক দ্যাট আপনি সেইভাবে জাস্টিফাই করতে পারেন না প্রথমত এবারে আপনি একটা কথা বলতে পারেন যে হ্যাঁ ভাই দেখো এটা একটা একটা ডাইফর্মিস ডাইমরফিজম তো আছেই থাকতেও পারে একটা ছেলেদের ক্ষেত্রে অ্যান্ড্রোজেন একটা একটা অ্যানাবলিক একটা হরমোন তার জন্য মাসেল বাল্ক জন্য বেশি হয় জন্য দেখবেন ইয়েতে এই কোনো একজন ট্রান্সজেন্ডার সে যদি ফিমেল কনভার্ট হয় সে যদি ইয়ে খেলে সে অলিম্পিক থেকে যদি কোনো ফিমেল ইয়ে ক্যাটাগরিতে সে খেলে তখন তার অ্যান্ড্রোজেনের লেভেল কত সেই জিনিসগুলো দেখা হয় তার কারণ সে একটা কোনো একটা আন্ডিও অ্যাডভান্টেজ সে না পায় সেই জন্য কোনো একটা অজাচিত একটা অ্যাডভান্টেজ সে না পায় সেই জিনিসটা দেখা হয় তার কারণটা কি কারণ সেই যে অ্যানাবলিক যে ইয়েটা আছে সেটার জন্য কিন্তু তার মানে এটা নয় যে তাকে আপনি একজনকে একটা ইয়ে দেবেন একটা একটা কম তার অধিকার সেই জিনিসটা কিন্তু নয় হ্যাঁ তারপরেও আরেকটা জিনিস যে সমস্ত জিনিসগুলো যেগুলোতে শারীরিক শক্তির দরকার হয় না আপনি এই কুইন্স ক্যাম্পে থিয়েটার দেখেছেন কুইন্স ক্যাম্পে একটা টিভি সিরিজ একটা ইয়েতে নেটফ্লিক্স একটা সিরিজ আছে একটা টিভি সিরিজ আছে দেখেছেন কুইন্স ক্যাম্পে দেখুন হ্যাঁ ওইটা দেখুন ওইটা দেখলে আপনি বুঝতে পারবেন আপনি আহ নাম শুনেছেন কুইন্স ক্যাম্পে আপনি টিভি সিরিজটা দেখুন তাহলে আপনি বুঝতে পারবেন হ্যাঁ হম দাঁড়ান আমি আরেকটা বলছি আরেকজনই ফিমেল যেটা ছিল নামটা আমি ভুলে যাচ্ছি এরকম অনেক ফিমেল আছে অনেক মেয়েরা আছে যারা চেস খেলে এবং তারা দুর্দান্ত চেস খেলে দুর্দান্ত চেস খেলে তারা তালকেও তারা মোটামুটি টেক্কা দিতে পারে এরকম চেস খেলে হ্যাঁ তো সেখানে এই জিনিসগুলো এই যে একটা আপনি জেনারেলাইজ করলেন যে ছেলেদের যে মেয়েদের মেন্টাল কন্ডিশনটা মেন্টাল যে এটা ক্ষমতাটা সেটা কম সেটা পিছিয়ে থাকে ইটস নট লাইক দ্যাট আপনিও হয়তো ছোটবেলা থেকে এই জিনিসটা করেছেন আপনার যদি মেয়ে থাকে হ্যাঁ তা এই এই বায়াসনেসটা কিন্তু কখনো রাখবেন না আপনি যদি একটা ছেলে একটা মেয়ে থাকে এই বায়াসনেসটা কিন্তু কখনো রাখবেন না আপনার ছেলেকে যে সুযোগটা দেবেন সেই একই বিশ্বাস নিয়ে যে আপনার ছেলে পারে এই বিশ্বাসটা নিয়ে আপনি আপনার মেয়েকেও সেই সুযোগটা দেবেন ঠিক আছে এই বায়োস্ট যেটা রেখেছেন যে শুধুমাত্র বাংলাদেশে দেখে এই যে অ্যাবসার্ড এইটা এই যে বললেন যে আমি ক্যাল্টিক ইউনিভার্সিটি এই রেশিও কথা সেটা আমি জানি না বা ধরুন এইতে রাশিয়াতে রেশির রেশির কথা জেনে এমএমইউ ইউনিভার্সিটিতে সেখানে কটা ছেলে কটা মেয়ে মেডিকেল পড়ে সেটা আমি জানি না ঠিকই বলেছেন এটা এটা জানেন না এবং সেই জানেন না বলেই আপনি এরকম একটা পৌঁছেছেন আমি শুধুমাত্র নিজের কতগুলো একটা ইন্ডিয়ান সাবকন্টিনেন্টের মতো কিছু एग्जांपल দেখে সেখানে আপনি একটা ধারণা করছেন ইটস নট রাইট এটা সত্যিকার অর্থে উচিত না ভাই আমি একটা জিনিস বুঝতে পারলাম না যে ধরেন ধরে নিচ্ছে তর্কের খাতিরে যে বাংলাদেশের ক্রিকেট খেলায় যদি ছেলেদের দল এবং মেয়েদের দল যদি ক্রিকেট খেলে তাহলে ছেলেরা জিতবে যদি এটা ধরে নেই যদি আমি জানি না ধরে নিচ্ছি কিন্তু তাতে কি আসলো গেল তাতে অধিকারের ক্ষেত্রে পার্থক্য হবে কিভাবে মানে আমরা কি যার যে একটা বলকে বেশি পেটাতে পারবে বেশি জোরে পেটাতে পারবে তার অধিকারটা রাষ্ট্রে বেশি থাকবে মানে রাষ্ট্র থেকে এই ধরনের কি লেখা থাকবে এরকম যে একটা বল নেওয়া হবে সেই বলটাকে যে যত জোরে বেশি পেটাতে পারবে যত শক্তি দিয়ে পেটাতে পারবে তার অধিকারটা রাষ্ট্রে বেশি থাকবে এবং যে একটু হালকাভাবে পেটাবে বা সে এত জোরে পেটাতে পারবে না তার অধিকারটা কম থাকবে মানে আমি এটা বুঝলাম না যে এই উদাহরণটা কিভাবে এটার সাথে প্রাসঙ্গিক যে ক্রিকেট খেলায় কে ভালো বা ধরেন দৌড়ানোতে কে ভালো বা ধরেন ঘুষি মারায় কে ভালো তার সাথে অধিকারের কি সম্পর্ক এই জিনিসটাই বুঝলাম এটা উদাহরণটা কেন আসলো এটা আমাকে একটু আগে একটু বুঝায় নেন দেখি আগন্তুকের কাছে আমরা শুনবো আগন্তু সেই অনুযায়ী আসিফে যে কথা বললেন সেই অনুযায়ী আমি জাস্ট একটুখানি অ্যাড করে দিই একটা লাইন যে এই এই অনুযায়ী তাহলে অধিকার কার বেশি কার কম তাহলে একটা কম্পিটিশন করতে হয় দেশে দেশে দেখতে হয় যে কার অধিকার বেশি কার কম তাহলে এরকম হবে এরকম অনেক মেয়েই থাকবে যারা আপনার থেকে অত বেশি শক্তিশালী এবং আপনার থেকে বেশি পারদর্শী অনেক জিনিসে তখন আপনার অধিকারটা খর্ব হয়ে যাবে এই জিনিসটা কি বলতে চাইছেন শুনি একটুখানি আগন্তুকের কাছে আগন্তুক আনমিউট করে বলতে হবে

আপনি আপনি যে বললেন বা ধরেন ফুটবল খেলা বা ঘুষি মারাতে যার গায়ে শক্তি বেশি থাকবে তার অধিকারটা কি বেশি হবে নাকি একই থাকবে অধিকার সমান থাকবে কিন্তু তাহলে আপনি এই উদাহরণটা কেন টানছেন এই উদাহরণটা কারণটা কি

একটা মেয়ে যখন স্কুলে যায় তখন তার গায়ে হাত দেওয়া হয় বাসে হাত দেওয়া হয় তার রিক্সাওয়ালা তার গায়ে হাত দেয় তাকে পিছন থেকে অনেক কথা শুনতে হয় এই মেয়ে তোর ওনা কই ওনা বুকে নাই এখানে কেন তারপরে হচ্ছে গিয়ে স্কুলের টিচাররা তার সাথে ইয়া করবে মানে এলাকার মহল্লার মাস্তানা তার সাথে তার সাথে প্রেম করার চেষ্টা করবে তার মুখে এসিড ছুড়বে তাকে প্রেম করার জন্য চেষ্টা করবে তাকে ধর্ষণ করবে কিন্তু একটা ছেলে তো সেই সমস্যাগুলো ছোটবেলা থেকে যখন পরিবারে বড় করা হয় তখন মেয়েটাকে একটু মাছের টুকরোটা একটু কম দেওয়া হয় মাংসের ছোট মাংসের টুকরাটা দেওয়া হয় এবং ছেলেটাকে একটু বড় মাংসের টুকরাটা দেওয়া হয় মাছটা একটু বেশি হয় কারণ ছেলে মানুষ এবং আমাদের পরিবার গুলোর একটা ধারণাই থাকে ছেলে মানুষ একটু করবেই ও ওই পাড়ার মেয়ের মেয়ের গায়ে ঢিল মেরেছে ও তো ছেলে মানুষ ও একটু দুষ্টমী করবেই কিন্তু মেয়েরা যদি একটা দুষ্টমী করে মেয়েরা যদি একটা এটা একই একটা গাছে ওঠে ইনফ্যাক্ট একটু গাছে ওঠে একটু সাঁতার কাটে

সমাজে সমাজে মেয়েদের কোনো অধিকার না দেওয়া হয় না আসলে সমাজের যে নিয়ম গুলা বা এই রীতিগুলো তো আমরাই তৈরি করছি তাই না সমাজে তো সমাজের তো আলাদা কোনো নিয়ম আমাদের আমরা তো নিয়ম গুলো আমরাই তৈরি করেছি সমাজের তো আলাদা কোনো ইয়ে নাই যে নিয়ম তৈরি করা না এগুলো তো আমরাই ইয়ে করেছি

অবশ্যই এবং তিনি আরেকটা জিনিস তিনি বললেন যে আহ মেয়েরা কি ছেলেদের সাথে এরকম ক্রিকেট খেলে পারবে তার মানে ব্যাপারটা কি ব্যাপারটা হচ্ছে এরকম ব্যাপারটা যে ভাই আহ যারা আমি জানি উনি এটা অবতারণা কেন করেছিলেন তারপরে উনি নিজেই ডিনাই করছিলেন জিনিসটাকে আহ অবতারণা করেছিলেন নিশ্চয়ই এটাই বলার উদ্দেশ্য ছিল যে এটাই যে ছেলেদের মেয়েরা তো ছেলেদের থেকে সব দিক থেকে পিছিয়ে এবং তিনি এটাই এটা বলছেন যে যখন তাকে প্রশ্নটা করা হলে তখন তিনি কি বললেন বলে আমি তো অঙ্ক অঙ্ক পারবো যে আমি ক্রিকেট খেলতে না পারি আমার মতো কি অঙ্কটা করতে পারবে পারবে না তার মানে ব্যাপারটা কি ব্যাপারটা হচ্ছে যে মেয়েরা কি যেই পারবে না এরকম একটা যাই হোক